হ্যালো, হ্যাঁ বল। হ্যাঁ হ্যাঁ, ভালো আছি। তুমি ভালো আছো? হ্যাঁ, ওই কি লকডাউন চলছে, কি আর হবে। আজকে হঠাৎ একটু শুক্তো খেতে মন করলো। চলছে? ও শুক্তো? আরে আরে, শুক্তো তো আমি আজকে বানাচ্ছি। তুমিও শুক্তো বানাচ্ছো? তাহলে তো বেশ ভালো কথা। আমি তো প্রেশার কুকারেই শুক্তো বানাই, তো প্রেশার কুকারেই আজকেও বানাচ্ছি। তো চল, তোকে বানাতে বানাতে তাহলে বলতে আমার সুবিধাও হবে, খুব ভালো হয়েছে। দাঁড়া, আমি রান্নাটা স্টার্ট করে নিই, তারপরে তোকে আমি ফোন করছি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ তুমি বসে নাও, তারপরে আমাকে ফোন করো। আমি স্পিকারটা অন করে নিচ্ছি, তাহলে আমার রান্না করতে সুবিধে হবে, বলতেও সুবিধে হবে। স্পিকারটা অন করা আছে, শুনতে পাচ্ছিস? হ্যাঁ, ঠিক আছে, পাঁচ ফোড়ন। ঢেকে দিতে হবে, পরে সবজিগুলো দিয়ে দেবো। তুই কি কি সবজি নিয়েছিস? আমি নিয়েছি পেঁপে, কাঁচকলা, করলা, ডাঁটা, সজনের ডাঁটা, এগুলো দিচ্ছি। তুইও এগুলো নিয়েছিস? আচ্ছা, এগুলো কমন তো। একটু নুন দিয়ে দিতে হবে, নুনটা একটু বুঝে দিও, নুনটা বুঝে দিস। হ্যাঁ, সবজি তো হয়ে গেল। শুক্তো চেক করে দেখো কেমন হয়েছে, টেস্টটা কেমন হয়েছে, নুন টুন ঠিক হয়েছে তো? নুন ঠিক হয়েছে কি না একবার টেস্ট করে নাও। কেমন হয়েছে তাহলে? এই লকডাউনে সব রকম পদ্ধতিতে এক্সপেরিমেন্ট করে রান্না, ঘরের কাজ সমস্ত সবাই শিখে গেল, যারা কিছু জানতো না তারাও শিখে গেল। হ্যাঁ, লকডাউনটা হয়ে খুব ভালোই হলো একদিকে।